নমস্কার, গুড মর্নিং, সুপ্রভাত আপনাদের সবাইকে। স্বাগত আমাদের সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরের এই জমজমাট সকালে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। আমাদের প্রতিদিনই একটি নতুন সূর্য, নতুন ভোর, নতুন করে আমাদের পথ চলা। আর সেই পথ চলতে চলতে আমরা সারাদিনের কিছু দিনলিপি আমরা যেটা বানিয়ে নিই তার কিছুটা আমাদের পূর্ণ হয় আর কিছুটা আমাদের থেকে যায়, তা নিয়ে আবার আমাদের আগামী দিনের পথ চলা, এই আমাদের জীবন। আর আজ আমাদের একটি কর্মব্যস্ততম সপ্তাহের আবার একটি শুরুর দিন। সবার এই তাড়াহুড়োর মধ্যে যখন আমাদের এই কথাই সুরের জমজমাট সকাল গানে গানে জমজমাট হয়ে ওঠে, তখন নিশ্চয়ই খুব ভালো লাগে আপনাদের দর্শক বন্ধুরা। আর শুধু আপনাদের জন্যই, শুধু আপনাদের জন্যই আমাদের কিন্তু এই কথাই সুরের এই জমজমাট সকাল নিউজ ভ্যানগার্ডে। আর আমাদের এই সকালে আজকে আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী পূজা চক্রবর্তী। এবং শিল্পীকে, যে শিল্পীর আজকে যন্ত্রণার সঙ্গে সহযোগিতার জন্য রয়েছেন, রয়েছেন কিবোর্ডে আকাশ মণ্ডল, রয়েছেন গিটারে শানিত দেবনাথ, প্যাডে রয়েছেন কর্ণজিৎ দাস এবং তবলায় রয়েছে শুভ্রদীপ পাল। আমরা আজকে সবাই মিলেই আজকের সকালটাকে জমজমাট করে তোলার চেষ্টা করছি। পূজা প্রথমেই শুরু করবে একটি ভজন দিয়ে, তারপর আস্তে আস্তে ও যে ধরনের গান সাজিয়ে নিয়ে এসছে গানের ডালি, আজকে সব ধরনের গানই আজকে রয়েছে। আমরা যেটা বলি যে তুমি আসবে বলে আমাদের আকাশ নানা রঙে সেজে উঠেছিল, ঠিক পূজাও আজকে নানা রঙের নানা ধরনের গান নিয়ে আজকে ডালি সাজিয়ে নিয়ে এসছে আমাদের জন্য, দর্শক বন্ধুরা আপনাদের জন্য। আপনাদের বলে দিই, যারা আমাদের সঙ্গে অনুষ্ঠানটা সরাসরি দেখতে চাইছেন অথচ আপনারা ঘরের বাইরে অথবা রাজ্যের বাইরে রয়েছেন, আপনারা ইউটিউব অথবা ফেসবুকে গিয়ে আমাদের সঙ্গে অনুষ্ঠানটি আপনারা সরাসরি দেখতে পারেন। টাইপ করবেন ডাব্লিউডাব্লিউ নিউজ ভ্যানগার্ড ত্রিপুরা লাইভ এবং আমাদের সঙ্গে অনুষ্ঠানটি আপনারা সরাসরি দেখতে পাবেন। চলে যাব পূজার কাছে। পূজা, অনেক অনেক স্বাগত, এবং যে শিল্পীরা আজকে স্টুডিওতে আছে সবাইকে সুপ্রভাত এবং স্বাগত। তো আজকে তুমি ভজন দিয়ে শুরু করছো, তাহলে আমরা ভজন দিয়ে আগে আজকে সকালটা শুরু করি, তারপর আবার কথায় কথায় আসবো। অবশ্যই। ओ कान्हा
করলাম, কানহা কৃষ্ণ ভজন দিয়ে শুরু হলো, কারণ সামনে আমাদের জন্মাষ্টমী আসছে, সেটা মনে করেই হয়তো দিন শুরু হয়েছে। প্রত্যেক দিন আমাদের নতুন করে দিন শুরু হয়, সকাল হয়। আজকে সকালটা একটু অন্যরকম, তাই নয় কি? একদম, প্রত্যেক দিন তো এরকম স্টেজ প্রোগ্রামও থাকে না, এটা তো আমাদের কাছে খুবই ভাগ্যের ব্যাপার। আমাদেরকে প্রথম পদক্ষেপ আমাদের জীবনে আপনারা উৎসাহিত করছেন, এভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সাহায্য করছেন আমাদেরকে, আমরা অবশ্যই খুবই খুশি। ঠিক আছে, আমরাও শিল্পী পাই প্রত্যেক দিন, নতুন নতুন অনেক ধরনের গান শুনতে পাই, সেটা আমাদেরও অনেক বিশেষ প্রাপ্তি। দর্শক বন্ধুরা আমাদের সঙ্গে থাকেন, ওরা আছে দেখেই আমরা আছি। আমরা আজকে কি ধরনের গান সব শুনতে পাবো আজকে তোমার কাছ থেকে? আজকে যেহেতু কৃষ্ণের জন্মাষ্টমী সামনে, কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে কিছু গান করব। আর যেহেতু আমাদের এই মাসে স্বাধীনতা আমরা অবশ্যই লাভ করেছি আমাদের দেশ, তো একটা গান তো বটেই, একটা অবশ্যই একটা হতে হবে, আমাদের বীর সেনানীদের জন্য একটা গান অবশ্যই আমাদের দরকার। কারণ অগস্ট মাস হচ্ছে আমাদের কি বলবো, আমাদের জীবনের সবচাইতে বড় পাওনা যদি কিছু থাকে আমাদের এই দেশ মাতৃকার কাছে, সেটাই হচ্ছে আমাদের স্বাধীনতা। তো আমরা তারপরে যে গানটা শুনবো সেটা কি গান আছে? ঈশ্বর সত্যে হে, ঈশ্বর সত্যে হ্যাঁ, সত্যি আজকে আমরা সকালটা সত্যি খুব ভালো ভজন দিয়ে শুরু করে তারপর আবার ঈশ্বরেই আছি আমরা। তাহলে শুনি আমরা গানটা। আমাদের সঙ্গে রয়েছে আজকে পূজা চক্রবর্তী, এবং পূজাকে যন্ত্রণার সঙ্গে সহযোগিতার জন্য রয়েছেন কিবোর্ডে আকাশ মণ্ডল, গিটারে রয়েছেন শানির দেবনাথ, পার্কাশনে রয়েছেন প্যাডে রয়েছে কর্ণজিৎ দাস, এবং তবলায় রয়েছে শুভ্রজিৎ পাল। ওরা আবার আমাকে নামগুলো আবার ভালো করে মনে করিয়ে দেয়, আমি আবার মাঝে মাঝে ভুলে যেতে পারি। তাই সঙ্গে আমাদের পূজা রয়েছে, পূজা এবার আমাদের একটি কি বলবো আমরা, পূজা পর্যায়ে বলা চলে, ভক্তি গীতেও বলা চলে, ওই ধরনের একটি গান আমরা শুনব। আমরা একটা হিন্দি গানই শুনব এখন। ঈশ্বর সত্য হে, সত্য হি শিব হে, শিব হি
সত্যি সত্যি শিব হ্যাঁ শিব হি সুন্দর হ্যাঁ সত্যি এটা আমরা যদি সবসময় মেনে চলি তাহলে কিন্তু আমাদের জীবনটা অন্যরকম পথেই অন্যরকম ভাবেই আমাদের জীবনটা চলবে। এই গানগুলো যখন কানে আসে তখন মনে হয় যে কিছু একটা বোধহয় অন্যরকম একটা অনুভূতি আমরা পাই মনে হচ্ছে। দর্শক বন্ধুরা, আমরা রয়েছি সানরাইজ গুরু মশা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালে। আমাদের সঙ্গে রয়েছে আজকে পূজা। পূজা, আমরা দুটো খুব ভালো গান আমরা শুনলাম, আমরা তারপরে কি ধরনের গান আমরা পাবো? বাংলা গানও রয়েছে কি আজকে? হ্যাঁ, আজকে এখন একটা বাংলা গান করতে যাচ্ছি, শ্রী রাধা মুখোপাধ্যায়ের গানটি, বাঁশিটা একটাই দোষ। বাহ, আজকে মোটামুটি আমরা যেখানে আছি শুরুটা, এই প্রথম দিকে শুরুটা কিন্তু আমরা প্রথম কৃষ্ণ ভজন দিয়ে শুরু হলো, তারপর আমরা শিবের স্তুতি হলো, এবারে কিন্তু আবার সে আমরা ঘুরে ফিরে সেই কৃষ্ণের দিকেই যাচ্ছি। বাঁশিটার একটাই দোষ, শুধু বলে রাধা রাধা, খুব প্রিয় গান দর্শক বন্ধুদের মধ্যে অনেকেরই খুব প্রিয় গান। বাঁশিটার একটাই দোষ, বলে রাধা রাধা, বাঁশিটার একটাই দোষ, বলে রাধা রাধা, বোঝে না সে রীতি নীতি, বোঝে না সে রীতি নীতি, চেনে না তো বাধা, বাঁশিটার একটাই দোষ, বলে রাধা রাধা। রাধা মানে প্রাণ, এ কথাই বাসি জানে তাই অভিমান, রাধা মানে ভালোবাসা, রাধা মানে প্রাণ, এ কথাই বাসি জানে তাই অভিমান, বলে রাধা রাধা, বাঁশিটার একটাই দোষ, বলে রাধা রাধা। পৃথিবীতে ভালোবাসা ছাড়া কিছু আছে,
এ কথাই আজ অজানা অমর বাসীর কাছে, পৃথিবীতে ভালোবাসা ছাড়া কিছু আছে। এ কথাই আজ অজানা অমর বাসীর কাছে, বিদেশে হানা হানি সুর এ বাসিতে নেই, মনে গড়া পথ বন্ধুর এ বাসিতে নেই, বিদেশে হানা হানি সুর এ বাসিতে বাঁশিটার একটাই দোষ বলে রাধা, বোঝে না সে রীতি নীতি, বোঝে না সে রীতি নীতি, চেনে না তো বাধা, বাঁশিটার একটাই দোষ বলে রাধা। বাহ, খুব ভালো লাগলো গানটা শুনে। আচ্ছা, আমি একটা কথা জানতে চাইছি, তুমি কি ধরনের গান করতে বেশি পছন্দ করো? আধুনিকটাই বেশি পছন্দ করি, কারণ এটাই তো চলছে আজকালকার দিনে, আধুনিকটা চলছে। অন্য ধরনের গানে ভূমিতার গানগুলি বেশি পছন্দ, খুবই পছন্দের, দাগাশ্রয়ের গানগুলো বেশি পছন্দের। এমনিতে প্রথাগত গানের শিক্ষা কোন সাবজেক্টে হয়েছে? আমি ক্লাসিক্যাল এলাহাবাদে দিয়েছি, আর প্রহ্লাদ স্যার মহাশয়ের কাছে, আর এমনিতে রবীন্দ্র নজরুলের উপর অনেক করছি, মানে গান শিখছো, এখনো শেখা চলছে। কিন্তু পছন্দের মধ্যে আধুনিকের এটা পছন্দ আছে, গলায় ক্লাসিক্যালের ছোঁয়া দেখা যাচ্ছে। আমরা আরেকটা গান শুনি, শুনে আমরা তারপর আবার একটা ব্রেকে যেতে হবে, আমাদের ছোট্ট বিজ্ঞাপন বিরতি যেটা আছে। আমরা রয়েছি সানডেস গুরু মস্ট নিবেদিত কথায় সুরে জমজমাট সকালে, আমাদের সঙ্গে রয়েছে আজকে পূজা। আর দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই আছেন, আপনাদের জন্যই আমাদের আজ এই অনুষ্ঠান। আর আমি জানি আপনাদের খুবই ভালো লাগে আমাদের অনুষ্ঠান, আপনারা প্রত্যেক দিন অনেক কাজের ফাঁকে সময় বের করে আমাদের সঙ্গে অনুষ্ঠানটা আপনারা দেখেন। আমরা চলে যাই পূজার কাছে। পূজা, এবার আমরা একটি কি গান শুনবো? এবার লতাজির গাওয়া একটি গান, নাম গুম জায়গা। আচ্ছা, ঠিক আছে, খুব বহুশ্রুত গান, অনেক পরিচিত গান, সবার খুব ভালো লাগার একটি গান। নাম গুম জায়গা, চেহারা এ বদল জায়গা, মেরে আওয়াজ হি পেহচান হে, গর যাদ রহি নাম গুম জায়েগা, চেহারা এ বদল Thank you.
পহচান হ্যাঁ সত্যি। দর্শক বন্ধুরা, আমাদের সময় হয়ে গেছে একটা ছোট বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার। আপনাদের সবার অনুমতি নিয়ে নেব সানরাইজ গুরু মাস্টার নিবেদিত কথায় সুরে জমজমাটি সকাল থেকে। একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি এক্ষুনি, কেউ কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে আবার স্বাগত আমাদের সানরাইজ গুরু মাস্টার নিবেদিত কথায় সুরের এই জমজমাট সকালে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। আমি রয়েছি তপা আপনাদের সঙ্গে। আপনাদের সঙ্গে রয়েছে আজকে শিল্পী পূজা চক্রবর্তী, এবং শিল্পীকে যন্ত্রণার সঙ্গে সহযোগিতার জন্য যে শিল্পীরা রয়েছেন, রয়েছেন কিবোর্ডে আকাশ মণ্ডল, রয়েছেন গিটারে সানিথ দেবনাথ, প্যাডে রয়েছে কর্ণজিৎ দাস, এবং তবলায় রয়েছে আপনাদের সঙ্গে আজকে শুভ্রজিৎ পাল। আর আমরা আজকে সব ধরনের গান নিয়ে আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। বেশ কয়েকটি ভালো ভালো গান আমাদের পূজা শুনিয়েছে। পূজা এবারে যে বিরতির পরে যেটা শুরু হবে, পূজা এবার পেট্রিয়টিক গান দিয়ে শুরু হবে। যেহেতু আমাদের কদিন আগে আমরা স্বাধীনতা দিবস পালন করে আমরা আবার নতুন আরেকটি বছর জন্য শুরু করেছি, আবার আগামী দিনের জন্য আবার আমাদের প্রস্তুতি পর্ব আবার শুরু হয়ে গেছে, তো তারই মধ্যে পূজা এবার একটি দেশাত্মবোধক গান আমাদের শোনাবে। मेरा कर्म तू, मेरा धर्म तू, तेरा सब कुछ मैं, मेरा सब कुछ तू। अपना
দিল দিয়া হে জান ভি দেঙ্গে এ বতন তেরে লিয়ে, এই গানগুলো যখন হয় তখন মনে হয় আমাদের, আমরা বোধ হয় সেই সেই জায়গায় সেই মাত্রায় পৌঁছে গিয়ে গানগুলো হয়। কারণ যেমন ভালো গাইলো পূজা, ঠিক তেমনি সঙ্গত যারা করেছেন ওর সঙ্গে, যন্ত্রণার সঙ্গে খুব দারুণ দারুণ বাজিয়েছে। এই গানটি চলার পর একটা আলাদা একটা জোশ, একটা আলাদা আমরা একটা জোর পাই মনে মনে হয় এই গানগুলো চলার পরে। আমরা আজকে, তুমি বলেছিলে শুভমিতার গান তোমার খুব পছন্দের গান, শুভমিতার গান তোমার খুব ভালো লাগে, তাহলে আমরা কি শুভমিতার গান আছে আজকে গানের ডালিতে? শুভমিতার একটি গান আছে, অবশ্যই। তাহলে আমরা এবার একটি শুভমিতার গান শুনি। ঠিক আছে, শুভমিতাজির বল মন সুখ বল করতে চাচ্ছি। এই গানটার মধ্যে, এই গানটা যখন ভিডিওগ্রাফিটা হয়েছিল সেটা দেখা গেছিল যে একটি সেখানে বর্ণ কি বলবো, আমাদের কাস্ট যা হোক কোনো কিছুই কোনো বাধা মানে না। দেখা গেছিল যে একটি ফ্যামিলি গাড়ি করে যাচ্ছিল, অ্যাক্সিডেন্ট হলো, বাচ্চাটা পাওয়া গেল, সেই বাচ্চাটাকে যিনি উদ্ধার করলেন ও কিন্তু একজন টেরোরিস্ট ছিল, কিন্তু সেই বাচ্চাটাকে রেখে 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 বড় করে এই গানটা, কিন্তু ওই গানটা আমার পিকচারাইজেশনটা মনে হচ্ছে এই গানটা, বল মন বল সুখ বল। বলে চালাবি ভাই, ওই শিখ নামে যদি
চল মন বলে চল না ভেবে ফলাফল যদি তোর ডাকে বসন্ত আসে শ্রাবণে। খুব ভালো, খুব ভালো লাগলো গানটা শুনে। বলছি তুমি এখন কি পড়াশোনা করছো? এখন আমি এমবিবি কলেজে বায়োসায়েন্স নিয়ে বিএসসি কমপ্লিট করি। তাহলে তো কলেজে বেশ ভালো একটা গানের আসর বসে। একদম, আমরা সবাই একই কলেজের স্টুডেন্ট। আচ্ছা, তাহলে সব বন্ধু-বান্ধব মানে সব বন্ধুরা মিলে একসঙ্গে যখন বসা হয়েছে তখন তো নিশ্চয়ই লেজার পিরিয়ডে যেটা হয় রিসেস এর সময় তো বেশ একটা ভালো একটা গানের আড্ডা একটা জমে। স্কুলে যেটা আছে আমরা যখন কিছু না পাই তখন আমরা ডেস্ক বাজিয়েও গান করেছি, তেমনই নিশ্চয়ই চলে। সব বন্ধুরা আজকে যখন বসেছে বন্ধু বান্ধবদের মধ্যে একটা আলাদা একটা কি বলবো একটা আলাদা একটা বন্ডিং থাকে। যেভাবে হোক একজনের একটু কম থাকলে আরেকজন টেনে তুলে নিয়ে যায়, সেটাই হচ্ছে বন্ধুত্ব। তো আজকে আমরা আজকের অনুষ্ঠানে আমরা একদম শেষ লগ্নে এসে পৌঁছেছি। আমরা আর হয়তো একটা গানই আমরা পারবো শুনতে। তো তুমি শেষটা কি দিয়ে কিরকম গান দিয়ে শেষ করবে ঠিক করেছিলে? সব বন্ধুরা বলছে ফিসফিস করে এটা করো ওটা করো বলছে, আমি বুঝতে পারছি। তুমি মানে পছন্দ করে তুমি কোন গানটা শোনাতে চাইছো আমাদের? সবার সবার পছন্দের গানই এখন তোমাকে করতে হবে, বন্ধুদের পছন্দের গান। আচ্ছা, তাহলে আমি যেহেতু শুভমিতাজির খুবই বড় ফ্যান, তাহলে আমি শুভমিতাজির গান একটা করতে চাইছি। অবশ্যই বন্ধুদেরও পারমিশনটা নিয়ে নাও, দর্শক বন্ধুরাও রয়েছে, সবার পারমিশন নিয়েই ও শুভমিতার গান দিয়ে আজকের সকালটাও শেষ করবে। চলো তাহলে আমরা শুরু করি। Oh,
যে সমস্ত শিল্পীরা আমাদের স্টুডিওতে ছিল সবাইকে আমাদের নিউজ ওয়ানগার্ডের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এবং যে দর্শক বন্ধুরা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন আপনাদের তো অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। আপনারা আছেন দেখি আমাদের এই সানডেজ গুরু মশলা নিবেদিত কথায় সুরের জমজমাট সকাল। আমাদের আজকের সকালের অনুষ্ঠান আমরা আজ এখানেই শেষ করব। আবারও আপনাদের দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই জায়গায়। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।